শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাস্তার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ আপনাদেরকে জানিয়ে থাকি, এগুলোর পর্যালোচনা করে থাকি। দিনে করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আয়োজনের শুরুতে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, দৈনিক দেশ রূপান্তর, দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আজকে, আমরা দেখছি একটি বিশেষ সংবাদ তারা প্রকাশ করেছে। শুরুতেই আমরা দেখছি যেগুলো পত্রিকাতে আসলে সাধারণভাবে প্রকাশ করা হয়, আমরা প্রতিদিনকার যে খবরগুলো দেখি যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরগুলো হয় প্রতিদিনকার সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু মাঝে মধ্যেই পত্রিকাগুলো বিশেষ কোনো সংবাদকে প্রাধান্য দিয়ে থাকে। আজকে দেশ রূপান্তর বিশেষ একটি সংবাদকে একেবারে শুরুতেই তাদের সংবাদ শিরোনাম করেছে, সেটি হচ্ছে ওষুধে মুনাফার মহ উৎসব, ইচ্ছা মতো দাম বৃদ্ধি, এক বছরে ওষুধের কাঁচামালের দাম বেড়েছে 20-25%, তিন বছরে ওষুধ কোম্পানি নিট মুনাফা বেড়েছে 60% পর্যন্ত, দুই সপ্তাহে বিভিন্ন কোম্পানির ওষুধের দাম বেড়েছে 7-140% পর্যন্ত। 2022-23 অর্থ বছরে দেশের ওষুধের বাজার ছিল 38,500 কোটি টাকা, চিকিৎসা ব্যয়ের 64% এখন ওষুধের পেছনে খরচ হচ্ছে। দর্শক, আসলে এই সংবাদটি একটি বাংলাদেশের সমস্ত মানুষের জন্যই একটি বড় সংবাদ। সেটি হচ্ছে যে কিছুদিন আগেই যারা ওষুধ মালিক রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তারা বিভিন্ন কারণে তাদের লোকসান হচ্ছে এবং সেই কারণেই তারা ওষুধের দামকে আরও এক দফা বাড়াতে চাচ্ছেন, এবং সেটি কিন্তু বাড়ানো হয়েছে নামে বেনামে বিভিন্নভাবে কিন্তু আমরা দেখেছি সেগুলো বাড়ানো হয়েছে। সেটি যে এই সংবাদে যেটিকে প্রকাশ করা হয়েছে যে 7-140% পর্যন্ত ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। আমরা গত বেশ কয়েক বছর আগের যে সমীকরণগুলো দেখছিলাম সেসব সমীকরণে যেটি দেখা গিয়েছে যে বাংলাদেশে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে প্রায় 4-5% মানুষ একেবারে পথে বসবার মতো অবস্থা তৈরি হয়, সেই দিক থেকে আবারও যদি এই যেভাবে দাম বাড়ছে ওষুধের সেটি যদি চলতে থাকে তাহলে কিন্তু ওষুধ বাংলাদেশের চিকিৎসা সেবা একেবারেই ব্যাহত হবে। আমরা দেখছি যে সরকার কিন্তু নানানভাবে নানান ধরনের অবকাঠামো থেকে শুরু করে চিকিৎসা খাতের উন্নয়ন করবার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, কিন্তু যেহেতু সরকার কোনো ওষুধ ওইভাবে তৈরি করে না, সেই দিক থেকে বিভিন্ন ধরনের ওষুধ কিনবার জন্য কিন্তু বেসরকারি যেই সংস্থাগুলো রয়েছে, বেসরকারি যেই ওষুধ কোম্পানি রয়েছে সেগুলোর ধারস্থ হতে হয় গ্রাহকদের। সেই কারণেই আসলে এই যে ওষুধ মালিক যারা রয়েছেন তারা কিন্তু তাদের ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে বিভিন্ন পণ্যের নানান সব কারণ দেখিয়ে। যদিও এইসব কারণে দাম না বাড়ালেও কিন্তু চলতে, আমরা অর্থনীতি বিশেষজ্ঞ যারা রয়েছে স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞ তাদের সাথে কিন্তু কথা বলে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন গণমাধ্যমে সেগুলো নিয়ে খবরও প্রকাশ করা হয়েছে যে এই যে ওষুধের দাম যেগুলো বাড়ানো হয়েছে যেসব কারণ তারা দেখাচ্ছেন যে সেসব কারণে দাম বাড়ানোর কথা বলছেন ওষুধমালিকরা, সেসব কারণে আসলে দাম বাড়ানোর খুব বেশি প্রয়োজন পড়ে না, তারা যদি অন্য অন্য দিক দিয়ে একটু সব কিছু মিলিয়ে চলেন তাহলেই কিন্তু এই দামগুলো সমন্বয় করা যেত, কিন্তু তারা প্রতিনিয়তই দাম বাড়াচ্ছে যেটি বলছিলেন যে আসলে তাদের লোকসান হচ্ছে, উল্টো আমরা দেখছি তাদের লাভের সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, এবং সেই সংক্রান্ত একটি সমীকরণই কিন্তু এই সংবাদে দেওয়া আছে। দর্শক, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা জানি যে চিকিৎসা যে ব্যয় রয়েছে সেই চিকিৎসা ব্যয়ের 64% কিন্তু ব্যয় হয় ওষুধ কিনতে গিয়ে, এবং সেই ওষুধের দাম যদি হু হু করে এভাবে বাড়তে থাকে তাহলে সরকার অন্যান্য যেই উদ্যোগ রয়েছে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে সেটি কিন্তু ব্যাহত হবে। এই কারণেই আসলে সরকারের উচিত হবে যে এইসব ওষুধগুলো যেগুলো দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেগুলো সঠিকভাবে মনিটর করে নজরদারির মধ্যে এনে যাতে গ্রাহক পর্যায় পর্যন্ত রোগী পর্যন্ত পৌঁছে সেদিকে নজর দিতে। আমরা দেখছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে কিন্তু অভিযোগ পাওয়া যায় সরকারের পক্ষ থেকে যে ওষুধ দেওয়া হয় সেসব ওষুধ রোগীরা পান না, সেসব নামে বেনামে বিভিন্নভাবে সেগুলো কিন্তু বাইরে বিক্রি করে দেওয়া হয়। সেই দিক থেকে যদি সরকার এদিকে নজর দেয় এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্নভাবে কাজ করছেন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবারের যে মন্ত্রী রয়েছেন যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে ধরে কিন্তু অনেকেই আশা করছেন যে এবারের স্বাস্থ্যখাতে বিগত সময়গুলোতে যে দুর্নীতি ছিল সেই দুর্নীতি থেকে ঘুরে এসে স্বাস্থ্যখাতে স্বপ্ন দেখবে এবং স্বাস্থ্যখাতের সকল যে দোরগোড়ায় পৌঁছে দেওয়া আওয়ামী লীগ সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু বাস্তবায়ন হবে। দর্শকের পাশে আমরা আরেকটি সংবাদ দেখছি, আধুনিক ত্রিমাত্রিক বাহিনী কোস্টগার্ড প্রধানমন্ত্রী, এর পাশেই এটি ছবি দেখা যাচ্ছে। রাজধানীর বেদি রোডের রেস্টুরেন্টে আগুনে নিহত শুল্ক কর্মকর্তা শাহজালাল উদ্দিনের বাবা মুক্তিযোদ্ধা আবুল কাশেম সন্তানের পুড়ে যাওয়া স্থান গতকাল দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন। আগুন নেভানোর যন্ত্রের দামে আগুন, ফায়ার এক্সটিংগুইশার 1,000 থেকে বেড়ে 1,400-1,300 টাকার, ফায়ার বল বিক্রি হচ্ছে 800 টাকায়। সুপ্রিম কোর্ট বার নির্বাচন, ব্যারিস্টার কাজলকে জামিন না দিয়ে 4 দিন রিমান্ড। দর্শক, আমরা জানি যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে নির্বাচন সেই নির্বাচন ঘিরে মারামারি হামলার ঘটনায় করা মামলায় বিএনপির যে নীল প্যানেলের পরাজিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গতকাল রবিবার ঢাকার
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তার জামিন আবেদন নাকচ করে দিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করে। দর্শক, এটি কিন্তু আসলে সারা বাংলাদেশেই নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আলোচনা করছেন যে যারা আসলে মানুষের বিচার যারা মানুষকে ন্যায় বিচার পেয়ে দেওয়ার জন্য নিশ্চিত করবার জন্য যারা আসলে কাজ করেন, আসলে তারা যদি ওই বিচার ভবনের মধ্যেই আসলে মারামারি হাতাহাতির মতো ঘটনা ঘটে, সেটি আসলে সারা দেশের মানুষের বিবেকে নাড়া দেয় এবং অনেকে আবার এটিকে নানান ধরনের কোট করে নানান ধরনের আলোচনা সমালোচনা করছেন, যেটি আসলে দেশের জন্য কখনো ভালো জিনিস বয়ে আনে না। নিশ্চয়ই আসলে এই যে পরিস্থিতি রয়েছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায়, সেটি আসলে আমরা অবশ্যই চেষ্টা করব যে সব জায়গায় একটি ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান তৈরি করবার জন্য। একে আজাদ বললেন, ঋণ খেলাপিরা সব খেয়ে ফেলেছে, মেগা প্রকল্প নয়, কর্মসংস্থান বাড়ান, সৌদি আরবে আজ থেকে রোজা। সুষ্ঠু তদন্তে জোর তথ্য প্রতিমন্ত্রী, নথি মেলেনি, জামিন হয়নি রানার, রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করল হাইকোর্ট, বৃষ্টি নামেই শনাক্ত হলেন সাংবাদিক অভিশ্রুতি। দর্শক, ডিএনএ টেস্ট করার পরে কিন্তু এটি আসলে নিশ্চিত করা হয়ে গেছে, অভিশ্রুতি যে ছিলেন সাংবাদিক যে বেরিয়ে আগুনের ঘটনায় নিহত অভিশ্রুতি, তাকে নিয়ে আসলে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছিলেন। আমরা যে আসলে তিনি আসলে হিন্দু সম্প্রদায়ের লোক কিনা তার নাম শুনে বোঝা যাচ্ছে এবং সে আসলে আবার মুসলমানও কিনা সেটি নিয়ে আসলে নানান সমীকরণ মিলিয়ে কিন্তু তাকে নিয়ে এক ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছিল। অবশেষে ডিএনএ টেস্ট করার পরে আসলে সেটি নিশ্চিত করা গেছে এবং তাদের পরিবারের যে দাবি ছিল সে তাদের সন্তান বৃষ্টি, সেই বৃষ্টি খাতুন নামেই কিন্তু তিনি পরিচিত হয়েছেন এবং তাকে কিন্তু তার লাশ যেহেতু ফয়সালা হয়েছে নিশ্চয়ই তার লাশও সেখানে হস্তান্তর করা হবে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, বর্ণাঢ্য উৎসবে নতুন যাত্রা, 15 বছরের পদার্থন বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আমরা দেখলাম, সেই সংক্রান্ত কিছু ছবি দেওয়া আছে। চারদিকে মরণযাত্রার দালাল, ঢাকা ও দুবাই অবস্থান করে লিবিয়া বাংলাদেশ নেটওয়ার্ক নিয়ন্ত্রণ দেশে ভাগ করে নিয়েছে এলাকা, কিছু হয় না মানব পাচারকারীদের, লিবিয়ায় বন্দি শিবিরে দুর্বিষহ জীবন। ভারতকে হারিয়ে মেয়েদের শিরোপা জয়, সাফল্য সোনালী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় এক এক গোলে ড্রয়ের পর ট্রাইব্রেকারে 3-2 গোলে প্রতিপক্ষ হারিয়েছে অর্পিতা। দর্শক, এটি আসলে বাংলাদেশের প্রতিনিয়তই, বাংলাদেশের নারী ফুটবলার যারা রয়েছেন তারা কিন্তু আশা জাগাচ্ছেন, বিশেষ নারী ক্রিকেটারও যারা রয়েছেন তারাও কিন্তু খুবই ভালো খেলে যাচ্ছেন। আমরা দেখছি যে নারীদের যে উন্নতি সেদিক থেকে কিন্তু পুরুষদের যে অর্থাৎ যারা বাংলাদেশের দল রয়েছে তাদের কিন্তু ওইভাবে এত ধরনের উন্নতি দেখা যাচ্ছে না, তো সেই কারণেই আসলে নিশ্চয়ই নারীদের মতো নারীরা যে বিশ্ব দরবারে যে অর্জন বাংলাদেশকে ছিনিয়ে এনে দিচ্ছে ঠিক একইভাবে বাংলাদেশের দামাল ছেলেরাও কোনো এক সময় খুব শীঘ্রই সেটি মনে করি 2-1 বছরের মধ্যেই যে বিশ্বের যে আসরগুলো রয়েছে সেসব আসর থেকে বাংলাদেশকে কাপ নিয়ে আসবে এমনটাই আসলে প্রত্যাশা করেন সবাই। কাজল রিমান্ডে, যথিকে খুঁজে পায়নি পুলিশ, সুপ্রিম কোর্ট বাড়ে মারামারি। দর্শক, সেটি একটু আগেই আমরা বলছিলাম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে মারামারি ঘটনায় দায়ের হওয়া যে মামলায়, সে দায়ের হওয়া মামলায় বিএনপির বঞ্চনীয় প্যানেলের সম্পাদক প্রার্থী বেশ রুহুল কুদ্দুস কাদেরকে চার দিনের রিমান্ড, শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। হাজির হয়েছে দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, সেই সাফ অনূর্ধ্ব-16 উমেন্স চ্যাম্পিয়নশিপ 2024 সেই সংক্রান্ত খবরই আমরা দেখছি যে এরপরে টানা 5টি আসরে ফাইনাল খেলে 2 বার চ্যাম্পিয়ন হওয়ার যে অর্জন বাংলাদেশের নারীদের সেটি আসলে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে, বিশেষ করে নারী ফুটবলের ক্ষেত্রে। সেই সংক্রান্ত একটি সংবাদ আমরা দেখছি, ব্যাটিংয়ের সঙ্গে সাকিবের বোলিংয়ে যুক্ত থাকার গুঞ্জন। বিশেষ গেল কয়েক মাস ধরেই ভারতের যে সরকারের অর্থ সংস্থার গোয়েন্দা সংস্থা সেটি কিন্তু তাদের বেশ কয়েকটি বিষয় নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে, দেশটি বেশ আলোচিত মহাদেব ব্যাটিংয়ের কেলেঙ্কারি নিয়ে সেখানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, সেটি হচ্ছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বোনের জড়িত থাকার কিন্তু প্রমাণ মিলেছে, সেসব গুঞ্জন রয়েছে নানানভাবেই, সেটি আসলে কতটুকু প্রমাণ হবে সেটি একটি দেখবার বিষয়। ডিএসসিতে কারিগরি ত্রুটির কারণে সূচকের অস্বাভাবিক আচরণ, বিএসইসি ও ডিএসসির আলাদা তদন্ত কমিটি। কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার, প্রধানমন্ত্রী, উমরা টিকেট সংকট, ফ্লাইট ভাড়া দ্বিগুণ। দর্শক, আমরা জানি যে অপরিমীয় সওয়াব ও দোয়া কবুলের প্রত্যাশায় কিন্তু ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছে বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা রমজান মাসে উমরা পালনে সৌদি আরবের মক্কায় কিন্তু যান, কিন্তু এবারে আমরা দেখছিলাম যে বেশ কয়েক বছর ধরেই এই যে সৌদি আরবে হজ করতে যাওয়া, উমরা করা নিয়ে নানান ধরনের
সংকট কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। এবারও আমরা দেখেছিলাম গত কয়েক বছর ধরে দু বছর ধরে কিন্তু হজ যাত্রীদের যে কোঠা সেই কোঠা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, বিশেষ করে বিমান ভাড়া সহ অন্যান্য খরচ যেগুলো রয়েছে সেগুলো বেড়ে যাওয়ার কারণে। সম্প্রতি আমরা দেখছি যে এই যে ওমরার যে খরচগুলো রয়েছে সেগুলোও কিন্তু বাড়ছে। এখন যেটি দেখা যাচ্ছে যে ওমরার যেই টিকিট সেটি হচ্ছে বিশেষ করে সৌদি এয়ারলাইন্সের সাথে যারা সৌদির সাথে যাতায়াত আছে এমন এয়ারলাইন্সগুলো কিন্তু সবাই টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স যে রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কোনো টিকিট ওমরা যাত্রীদের জন্য পাওয়া যাচ্ছে না, বুকিং দেওয়া যাচ্ছে না। অন্যান্য জায়গা থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। সে কারণেই আমরা দেখছি যে আসলে এই যে বিমানের প্রতি এবং বিশেষ করে হজ যাত্রী ওমরা যাত্রীদের প্রতি যে এই ধরনের আচরণগুলো ঘটছে আমরা দেখছি প্রতিদিন, এবারও কিন্তু হজের কোঠা পুরো হয়নি। সেক্ষেত্রে আসলে যারা এই বিশেষ করে ধর্ম মন্ত্রণালয় থেকে শুরু করে বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন তাদের কিন্তু আসলে এখনই এই সব বিষয় নিয়ে ভাবার সময় হয়েছে যে আসলে কেন এইসব মৌসুমে সবসময় যেরকম ই থাকে, এরপর হঠাৎ করে কেন এইসব জিনিসের দাম বেড়ে যায় সেটি নিয়ে আসলে ভাববার কিন্তু সময় হয়েছে দর্শক। এরপরে আমি নিজে দেখছি সৌদি আরবে আজ রমজান শুরু। সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, ফলে আজ থেকেই কিন্তু তারা রোজা রাখছেন। এবং যেহেতু বাংলাদেশের প্রথা অনুযায়ী সৌদি আরব যেদিন রোজা হয় পরের দিন থেকে বাংলাদেশে রোজা পালন করা হয়, এবং সেক্ষেত্রে আজকে কিন্তু চাঁদ দেখা কমিটি যেটি রয়েছেন আমরা দেখছিলাম সেই চাঁদ দেখা কমিটি বসবে এবং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আগামীকাল থেকেই রোজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে আজকেই আসলে ধর্মপাল মুসল্লিরা প্রথম তারাবি দিয়ে রমজানের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শুরু করবেন, এবং আগামীকালকে থেকে পুরো বাংলাদেশের মানুষ সবাই কিন্তু যে মাহে রমজান পবিত্র মাস সেই রমজান মাসের রোজা থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর ঠুটো জগন্নাথ, চলতি দায়িত্বে যাকে খুশি দিচ্ছে মন্ত্রণালয়, মানা হচ্ছে না সিনিয়র জুনিয়র। সরকারি হাসপাতালে কিছু অসঙ্গতি রয়েছে, চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে স্বাস্থ্যমন্ত্রী। এরপরে যুগান্তর, যুগান্তর যদি কি সংবাদ শিরোনাম করেছে সূচক 5971 পয়েন্ট বা 98% কম দেখাচ্ছে, ডিএসইতে স্মরণকালের সর্বোচ্চ আইটি বিপর্যয়। অগ্নি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সংস্থার তৎপরতা, তৈরি ঘুরিয়ে অভিযানে হঠাৎ ভাটা। সাফন উদ্দেশ্য নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ইতিহাস গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। মৌসিক নির্বাচন নিয়ে সংশ্লিষ্টদের অভিমত, সদাচরণের কারণে টিটু আবারও মেয়র। কুমিল্লার কেন্দ্র ভিত্তিক ফলাফল বিশ্লেষণ, 84% কেন্দ্রে বেশি ভোট সূচনার। সুপ্রিম কোর্ট বার, পুনর্নির্বাচনের দাবি খোকনের, প্রত্যাখ্যান মঞ্জুরুলের। সাকিব আল হাসান ও তার বোন জান্নাতুল হাসান, এবার ব্যাটিং কেলেঙ্কারিতে সাকিবের বোনের নাম। সরকারের সিদ্ধান্ত, হাইকোর্টের স্থগিত, রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। পর্যালোচনা হচ্ছে আমদানি ও বিক্রয়দের পার্থক্য, রোজার পণ্যমূল্য সুনির্দিষ্ট করার উদ্যোগ, পণ্য সরবরাহের স্বাভাবিক গতি অব্যাহত রাখতে মনিটরিং, জোরদার দাম নির্ধারণের পর বেশি নেওয়া হলে ব্যবস্থা, বাণিজ্য প্রতিমন্ত্রী। আসলে এই যে বাজার নিয়ন্ত্রণের যে সরকারের বিগত কয়েকদিনের উদ্যোগ সেই উদ্যোগগুলো কিন্তু আসলে খুব বেশি সুফল বয়ে আনেনি, অনেকেই কিন্তু ধারণা করছিলেন যে এবারে যেহেতু একেবারেই শুরুতেই মন্ত্রিসভা যখন গঠন করা হয় এবং মন্ত্রীদের যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সেই মন্ত্রিসভার প্রথম বৈঠকেও কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রণালয়ের মন্ত্রীরা যারা সংশ্লিষ্ট রয়েছেন সবাই কিন্তু এই ব্যাপারে ঐক্যবদ্ধ ছিলেন যে এবারের এবং আওয়ামী লীগের ইশতেহারও কিন্তু ছিল নির্বাচনী ইশতেহার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনার বিষয়টি, কিন্তু সেটি কিন্তু আসলে এখনও পর্যন্ত এর সুফল কিন্তু মানুষ পাচ্ছে না। তবে এখন পর্যন্ত বাণিজ্যমন্ত্রী খুব তোরজোর কিন্তু তার দেখা যাচ্ছে, তিনি কিন্তু বলছেন যে আসলে যারা এই ধরনের ব্যবস্থা নিবে তা সিন্ডিকেট করবে, সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই আসলে ব্যবস্থা নিতে কিন্তু আমরা খুব বেশি দেখি না, আমরা সবসময় দেখি 2-4-50 হাজার টাকা জরিমানা করা হয়, 1 লাখ টাকা জরিমানা করা হয়, এরপরে আবারও যেভাবে রয়েছে ঠিক ঠিক একইভাবেই তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু তারা পরিচালনা করে যায়। এখন কিন্তু সবার দাবি যে আসলে সবাই কিন্তু এই কথাটি এখন বলছেন যে আসলে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, যারা পাইকার রয়েছেন, আসলে তারা আসলে কোনোভাবেই দাম বাড়ান না, দাম বাড়ানোর একটি মহল, যারা সিন্ডিকেট করে পণ্য করে আসলে তাদের আসলে অভিযান চালানো উচিত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত যারা আসলে মানুষকে জিম্মি করে মানুষের পকেট কাটেন এইসব মানুষদেরকে। দর্শক, যুগান্তরের সংবাদ শুনুন জানাচ্ছি আপনাদেরকে, হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান, দরপত্র আহ্বান, 24 ব্লক ইজারা দেওয়া হবে, 55 বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানানো হচ্ছে, শেভরন অ্যাক্সন মোবিল সহ বড় বড় কোম্পানি আগ্রহী। কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে, প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাঠমান্ডুতে ভারতকে হারিয়ে জাতীয় পতাকাতে শিরোপা উদযাপন করছে বাংলাদেশের মেয়েরা। গ্যাসের সন্ধান মিলেছে আরও এক কূপে, আরেক দফা হতাশা বিএনপিতে, স্বস্তি আওয়ামী লীগে, স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি বৃদ্ধি। পবিত্র রমজান কবে শুরু জানা যাবে,
বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন ভারত পরাস্ত সাফন উদ্দেশ্য নারী চ্যাম্পিয়নশিপ ফের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা 15 নারী শিশু নিহত সৌদি আরবে রোজা শুরু আজ এরপর রয়েছে কালের কণ্ঠ আমরা বলছিলাম বাজারের অবস্থা নিয়ে কালের কণ্ঠ ঠিক একই রকমই সংবাদ করছে আমরা দেখছি ইফতারি পণ্যের দামেও অস্বস্তিতে ক্রেতা রমজানের বাজার এক সপ্তাহের ব্যবধানে বেশি বেড়েছে বেগুন সরষ লেবুর দাম বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাড়ছে দাম আমরা ছোলা দেখছি সেটি বিক্রি হচ্ছে 105 থেকে 115 টাকায় আগের সপ্তাহে ছিল 100 থেকে 110 টাকা এক সপ্তাহের মধ্যেই সেটি 5 টাকা বেড়ে গেছে খোলা চিনি কিন্তু এখন 150 টাকা 55 টাকা কোথাও কোথাও বিক্রি করছে 145-145 টাকা যেটি ছিল খেজুর সাধারণ মানের 350 থেকে 420 টাকা যেটি ছিল সেটিও 450 টাকা অর্থাৎ প্রত্যেকটি জিনিস রমজানের সাথে সংশ্লিষ্ট যেটি জিনিস রয়েছে সব জিনিসেরই কিন্তু দাম বেড়েছে সেই সঙ্গে একটি চিত্রই কিন্তু আমরা দেখছি দুই মেয়রের সাক্ষাৎকার কুমিল্লার মেয়র সূচনা ঐতিহ্য লালন করে স্মার্ট নগরী গড়া হবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী রোজা সুলভ মূল্যে মিলবে দুধ ডিম মাছ ও মাংস অর্থনীতির সঙ্গে অর্থনীতিবিদদের বৈঠক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় জোর রমজানে মধ্যপ্রাচ্যে অনেক পণ্যের দাম কমেছে দর্শক এটি আসলে সবসময় আমরা দেখেছিলাম যে রমজানে এলেই আসলে অন্যান্য দেশে কিন্তু নিত্য প্রয়োজনীয় দাম বাড়ে কিন্তু বাংলাদেশে নানান ধরনের হুঁশিয়ারি নানান ধরনের গ্রেফতারি নানান ধরনের কথা বলা হলেও আসলে বাংলাদেশের এই হুমকি দামকির পরও হু হু করে কিন্তু দাম বাড়ছে আর অন্যান্য দেশে কোনো ধরনের অভিযান না থাকা সত্ত্বেও কোনো ধরনের উদ্যোগ না থাকা সত্ত্বেও অন্যান্য দেশের জিনিসের দাম কমছে আমরা দেখছিলাম অনেক জায়গা থেকে বলা হচ্ছিল যে আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম এখন কম নিম্নমুখী সেই দিক থেকে বাংলাদেশে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী আসলে সেটি আসলে বাংলাদেশের মানুষের ব্যবসায়ীদের বিশেষ করে সব কিছু মানুষের নীতিনৈতিকতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে এরপর নিশ্চয়ই আমরা দেখছি সাফন উদ্দেশ্য ট্রাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা এভাবে সন্তানের মৃত্যু মেনে নিতে পারছি না বেলি রোডে আগুন আগুনে পুড়ে মারা গেছে পরিবারের তিন সদস্য গতকাল কক্সবাজার থেকে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা ডিএনএ পরীক্ষায় বৃষ্টি ও নাজমুলের পরিচয় শনাক্ত সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মারামারি কাজল রিমান্ডে জ্যোতিকে খুঁজে পায়নি পুলিশ এরপর সময়ের আলো ফলে শেষ কামড় শরবতের উপকরণের দাম এক সপ্তাহে দ্বিগুণ রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে আপিল করবে রাষ্ট্রপক্ষ আশা জাগাচ্ছে নতুন গ্যাস কূপ সদ্য আবিষ্কৃত নোয়াখালীর কূপ থেকে গ্যাস পাওয়া যাবে দৈনিক 10 মিলিয়ন ঘনফুটেরও বেশি যানবাহনে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার রাজপথেও চলন্ত বোমা অর্ধেক জনবল নিয়ে চলছে রেল সামনে 15 চ্যালেঞ্জ শ্রম মন্ত্রণালয় ফয়জুল্লাহ বিশ্বাস সিন্ডিকেট দুর্নীতি ও তদন্তে কমিটি গঠন ফ্রিল্যান্সারের টাকা হাতে নিয়ে ঘটনায় তদন্ত প্রতিবেদন চট্টগ্রামে ফেঁসে যাচ্ছেন ডিবির 8 সদস্য এরপর প্রথম আলো রোগীর খাবারে বরাদ্দ কম মান খারাপ ঢাকার 6 সরকারি হাসপাতাল ঋণখেলাপিদের তালিকা প্রকাশের দাবি বিশিষ্ট অর্থনীতিবিদদের প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের প্রশ্ন বাড়তি 5% সুদের দায় নেবে কে টিলাকেটি নির্মাণ করা হচ্ছে স্থাপনা সর্বোচ্চ আদালত অঙ্গনে এমন ঘটনা দুঃখজনক বিভেদ মিটিয়ে দল গোছাতে রমজানে ও কর্মসূচি আওয়ামী লীগের গাজে হামলার মধ্যেই পবিত্র রমজানের প্রস্তুতি রমজান আগে গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বার্তা দিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস দর্শক আমরা দেখছিলাম যে প্রথম আলোর যে সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলো দেখছিলাম দর্শক আমার হাতে আরও একটি পত্রিকা রয়েছে কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য আমাদের এখানে শেষ করতে হচ্ছে আজকে যেই বিষয়গুলো সবচেয়ে প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখছি যে রমজানের যে পণ্যগুলো রয়েছে সেই সব পণ্যের দাম বেড়ে যাওয়া বিশেষ করে রমজান সংশ্লিষ্ট এবং ফল থেকে শুরু করে শরবত থেকে শুরু করে খেজুর সব কিছুরই কিন্তু দাম বেড়ে গিয়েছে দর্শক আরেকটি বিষয় আজকে গত দুদিন ধরেই আলোচনায় সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন সেই নির্বাচনের মারামারি হাতাহাতির ঘটনা এবং সেটি নিয়ে আসলে সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে পুলিশের বাড়িতে গিয়ে দাওয়া করা পুলিশ খোঁজ বাড়িতে গিয়ে খোঁজ করা এই যে ঘটনা এবং একটি আইনজীবীকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা সহ যেই ঘটনাগুলি ঘটেছে সেগুলি আসলে বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে আইনজীবীদের প্রতি এবং সর্বোচ্চ যে সংস্থা রয়েছে বিচার ব্যবস্থাদের প্রতি কিন্তু মানুষের অনাস্থা তৈরি হয় এবং একই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে একটি আজকে যে বিষয়টি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল গতকাল বাংলাদেশের মেয়েদের যে অর্জন পরপর 5টি আসরে চ্যাম্পিয়ন ফাইনাল খেলা এবং একই সাথে 2বার চ্যাম্পিয়ন হওয়ার যে রেকর্ড সেটি কিন্তু নারীরা অর্জন করেছে নিশ্চয়ই এটি বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশের যেই অর্জন সেটিকে আরও এক ধাপ এগিয়ে এসে দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিউজ টেলিভিশনের নিয়মিত আয়োজন সেই সংবাদ বিক্ষণ সঙ্গে আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।